केंद्रीय स्वास्थ्य मंत्रकের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে 6984 জন। এদিকে মারণ ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন 247 জন। ফলে করোনায় দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 476135 জন। তবে প্রতিদিনই কমছে করোনা আক্রান্তের সংখ্যা। করা বিধিনিষেধ টিকাকরণে জোর দিয়ে দেশজুড়ে করোনা সংক্রমণকে অনেকখানি নিয়ন্ত্রণে আনা গেলেও বছর শেষে মাথাচাড়া দিয়েছে ওমিক্রন আতঙ্ক। তবে সার্বিক পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক না হলেও এখনও সুস্থির নিঃশ্বাস ফেলা দায়। স্বাস্থ্যমন্ত্রকের বুধবার দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 6984 জন। এদিকে মারণ ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন 247 জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা 476135 জন। তবে প্রতিদিনই কমছে করোনা আক্রান্তের সংখ্যা। তাছাড়া স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী 87562। তবে এ পর্যন্ত দেশে 3,41,46,931 জন করোনা থেকে মুক্ত হয়েছেন। মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে যুদ্ধের মূল হাতিয়ার টিকাকরণ এখনও পর্যন্ত দেশে প্রায় 134,61,00,000 বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টও। টেস্টের পরিমাণ বাড়তেই যে সংখ্যা গতকালের তুলনায় বৃদ্ধি পেয়েছে, আর এর মধ্যেই নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ওমিক্রন। গতকাল দিল্লি ও রাজস্থানে এই স্ট্রেনে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। এরপরই জানা যায় মহারাষ্ট্রেও আরও বেড়েছে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা। নতুন করে 8 জন শরীরে মিলেছে এই ভাইরাস, যার মধ্যে 7 জনই মুম্বাইয়ের। ফলে সে রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 28। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।